প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। আপনাদের অনেক অনেক ভালোবাসা পাচ্ছি, আর আপনাদের অনেক অনেক ভালোবাসা নিয়ে ইনশাআল্লাহ আমিও সামনের দিকে এগিয়ে যাচ্ছি। আপনাদের সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমি আজকে নতুন আরও একটি ব্লগ শুরু করছি। সবাই সাথে থাকেন, দেখতে থাকেন। আমার এই ভিডিওটা শুক্রবার বিকালে শ্যুট করা, 9 তারিখ ছিল সেদিন। তো 9 তারিখ শুক্রবার বিকালে আমি আর আপনাদের ভাইয়া বের হয়েছিলাম। তো ওই দিন হলো বৃষ্টি হয়েছে, দুপুরবেলা অনেক বেশি গরম পড়ছিল। তো গত কয়েকদিন ধরে বেশ গরম পড়ার পরে শুক্রবার দুপুরে খুব ভালো করে বৃষ্টি হলো। তো ওয়েদারটা একদম ঠান্ডা হয়ে গেছিলো, আর হলো সূর্যের আলোও ছিল না, এরকমই মেঘলা মেঘলা দিন ছিল দুপুর পর থেকে। আর হলো আমরা বাসা থেকে বের হতে হতে 5:30 বেজেছে, আর এখানে পৌঁছাতে পৌঁছাতে আমাদের 6টা বেজে গিয়েছিল। তো সে কারণে আর কি এরকম মেঘলা মেঘলা দিন, আলো নাই, মনে হচ্ছে সন্ধ্যা সন্ধ্যা ভাব। তো আমরা কোথায় এসেছি সেটা হয়তো অনেকেই এই রাস্তাটা দেখে বুঝতে পারছেন, আবার অনেকে হয়তো বুঝতে পারছেন না। যেমন আমি এই রাস্তাটা আজকে প্রথম দেখলাম, তো এরকম আমার মতো যারা এখনও দেখেন নাই তারা চিনতে পারবেন না। তো আমি আর আপনাদের ভাইয়া পূর্বাচলে চলে এসেছি। পূর্বাচলে 300 ফিটের রাস্তা হয়েছে। এটা শুধু এতদিন ধরে গল্প শুনেছি যে পূর্বাচল ভবিষ্যতে ঢাকার মেন পয়েন্ট হবে, এবং যত সরকারি অফিস আদালত সব কিছু পূর্বাচলে চলে আসবে, এরকমই সবসময় শুধু শুনতে পাচ্ছি। আর 300 ফিটের রাস্তা হয়েছে, বিশাল রাস্তা হয়েছে, এটা শুধু শুনছি, কিন্তু এখন পর্যন্ত মানে আমার দেখার সৌভাগ্য হয় নাই। তো এ আপনাদের ভাইয়া এই রাস্তা দিয়ে অনেক যাতায়াত করেছে, কিন্তু আমি কখনো আসি নাই। তো আজকে প্রথম আসলাম, আর এই যে দেখেন কি বিশাল রাস্তা, মানে এত বিশাল রাস্তা। তো রাস্তা দেখে মানে কি বলবো, আমার মনে হচ্ছিল নিজেকে রাজা বাদশা মনে হচ্ছিল এই রাস্তা দিয়ে যখন যাচ্ছিলাম। তেমন কোনো গাড়ি ঘোড়া নাই, মানে গাড়ির চাপ নাই, ট্রাফিক নাই, একদম খোলামেলা একটা রাস্তা, এত বিশাল রাস্তা, মানে যে যার মতো যাচ্ছে। আর এই যে মাঝখানে মাঝখানে ট্রাফিক করা, মানে বড় বড় করে গোল চত্বর করা, আর 300 ফিট চওড়া একটা রাস্তা, মানে কি বিশাল রাস্তা। আসলে শুনলে অনুমান করে বোঝা যায় যে অনেক বড়, কিন্তু চোখে না দেখলে বিশ্বাস করার মতো না যে আসলে কতটা বড় আর কতটা সুন্দর। আর এই যে লাইট পোস্টগুলো দেখছেন, এগুলোতে কিন্তু এখনও লাইট লাগানো হয়নি। তো এগুলোতে যখন লাইট লাগানো হবে তখন কিন্তু এই রাস্তার সৌন্দর্যটা আরও অনেক বেশি বেড়ে যাবে। আর লাইটগুলো লাগানো হলে তখন রাতের বেলা এই জায়গাটা খুবই সুন্দর লাগবে। এই 300 ফিটের রাস্তার দুই পাশ দিয়ে লেক আছে, একদম যতদূর পর্যন্ত রাস্তা গেছে ততদূর পর্যন্ত লেক আছে। আর হলো পূর্বাচল টাউন সিটির মধ্যে অনেক চিকন চিকন নদী আছে, বা খালও বলতে পারেন। তো পূর্বাচল মডেল টাউন হবে, আসলে পরিকল্পিত একটা মডেল টাউন। তো এখানে সব কিছুই উন্নত ব্যবস্থা থাকবে এবং সব কিছুই পরিকল্পিতভাবে করা হবে। তো বাম পাশে যে উঁচু গেট দেখতে পাচ্ছেন, এরকম এই গেটটা কিন্তু রোডের পাশে যে লেক আছে বা খাল আছে, সে খালের উপর দিয়ে ব্রিজ করে তারপরে কিন্তু হলো কি বলবো আবাসিক এরিয়ার ভেতরে ঢোকার জন্য কিছু দূর পর পর এরকম করে গেট করা। তো খুবই সাজানো গুছানো পরিকল্পিত একটি শহর ইনশাল্লাহ হবে আমাদের বাংলাদেশে। তো আমাদের ভবিষ্যৎ প্রজন্ম যারা, তারা হয়তো অনেক শান্তিতে এই ঢাকা, মানে পূর্বাচল ঢাকা, এখানে বসবাস করতে পারবে। আর এই যে সামনে এখন যে বাড়িগুলো দেখতে পাচ্ছেন, এগুলো কিন্তু বসুন্ধরা গ্রুপ অফ কোম্পানির বাড়ি, মানে এটা বাড়ি বলা যাবে না, এটা হলো একটা রাজপ্রাসাদ বলতে পারেন, মানে বিশাল জায়গা নিয়ে রাজপ্রাসাদ করা হয়েছে ওখানে। তো আপনারা এটা হয়তো অনেকেই চিনবেন যে বসুন্ধরা গ্রুপ অফ কোম্পানি, ওনারা তো অনেক বড় গ্রুপ আমাদের দেশে, বিজনেসম্যান ওনারা। তো ওনারা ওখানে একদম রাজমহলের মতো করে বাড়ি করেছে, আর হলো ওখানে মডেল টাউনও করেছে বসুন্ধরা, সেখানে অনেক মানুষ বসবাস করছে। আর এখন আমরা একটা মানে এটা কি বলবো, নদী আছে নিচে, তো নদীর উপর দিয়ে এটা রাস্তাটা আসতে আসতে অনেক উঁচু হয়ে গেছে। আর এমনিতেও পুরো রাস্তাটাই হলো অনেক উঁচু করা, মাটি থেকে অনেক উঁচুতে। আর কিছু দূর পর পরে মাঝখানের একটা রোড,
মানে আন্ডারগ্রাউন্ডে ঢুকে গেছে। তো এত ভালো লাগছে, কিছু দূর পর পরে মাটির নিচে গাড়িগুলো চলে যাচ্ছে, আবার কিছু দূর পরে যেই মাটির নিচ থেকে আবার উপরে উঠে আসছে, এসে কিছু দূর রাস্তা উপর দিয়ে যাচ্ছে, আবার মাটির নিচে চলে যাচ্ছে, এরকম মানে কিছু দূর গ্যাপে গ্যাপে আবার আন্ডারগ্রাউন্ড দিয়ে রাস্তা আছে। তো খুবই মনোরম একটা দৃশ্য, দেখে খুবই ভালো লাগলো যে আমাদের দেশে এত উন্নত ব্যবস্থা হচ্ছে এবং বিদেশের মতো পরিকল্পিত একটা মডেল টাউন হচ্ছে, বা ভবিষ্যতে ঢাকা শহর বলতে ঢাকা শহরের যত অফিস আদালত সব কিছুই এদিকে চলে আসবে এবং এটা খুব সুন্দর একটা শহর আমাদের এখানে হবে। আর এখানে এখন আমরা চলে এসেছি ভেতরে, এই জায়গাটার নাম কি আমি অবশ্য জানি না। তো এখানে গোল চত্বর ছিল একটা বিশাল বড়, আর গোল চত্বরের চারপাশ দিয়ে এই যে দেখতেই পাচ্ছেন এখানে ছোট ছোট কি বলবো কফি শপ বা রেস্টুরেন্ট বলতে পারেন, তো অনেক চারপাশ দিয়ে আছে, অনেক মানুষ এখানে ঘুরতে বেড়াতে এসেছে, সবাই এখানে এসে খাওয়া দাওয়া করছে, আড্ডা দিচ্ছে, এনজয় করছে। তো আমি একটু নেমে ভালোভাবে ভিডিও নিতে চেয়েছিলাম, এই জায়গাটা আমার খুবই ভালো লেগেছে। কিন্তু আপনাদের ভাইয়া হলো আমাকে নামতে দিল না মোটরসাইকেল থেকে, তো আমি মোটরসাইকেলের উপরে বসে বসে যতটুকু নিতে পেরেছি ততটুকু নিয়েছি। আমরা ওখানে যেতে যেতে তো প্রায় সন্ধ্যা হওয়া হওয়া হচ্ছিল, মানে সন্ধ্যার আগ দিয়েই তো আমরা ওখানে গেছি। আর হলো সূর্য থাকলে তো সন্ধ্যা পর্যন্তই অনেক আলো থাকে, কিন্তু যেহেতু মেঘ মেঘ ছিল সেজন্য হলো মানে সূর্য ডোবার অনেক আগেই একদম মানে লাইটগুলো সব জ্বালানো হয়ে গেছিলো। তারপরে ওখান থেকে আমরা এখানে নেমেছি, তো নেমে এখানে হলো নদী আছে, তো নদীগুলো কিন্তু রাস্তা থেকে দেখা যায় না, রাস্তার পাশে সব অনেক খাবারের দোকান, সেখানে হলো সি ফুড বিক্রি হচ্ছে বেশিরভাগ, আর হলো আপনার চিকেন তান্দুরি, চিকেন টিকিয়া, তারপরে কি বলবো মানে আমি সব ভুলে যাচ্ছি, কথা এলোমেলো হয়ে যাচ্ছে, বোঝায় মানে সুন্দর করে সাজিয়ে বলতে পারছি না। যাই হোক, হলো কাবাব হচ্ছে, এরকম আর কি অনেক খাবার পাওয়া যাচ্ছে, তো ওখানে সি ফুড বেশি পাওয়া যাচ্ছে। তো যারা হলো সি ফুড খেতে চান তারা হলো পূর্বাচলে চলে যাবেন, পূর্বাচলে গেলে আপনারা ওখানে সি ফুড খেতে পারবেন। আর এই যে নদীটা এত এত ভালো লাগছিল বলে বুঝাতে পারবো না। আর এই যে নৌকায় করে সবাই হলো নৌকায় চড়ে চড়ে ঘুরছিল, আর নৌকাগুলো সব হলো বেলুন দিয়ে সাজানো ছিল, আবার নৌকার উপরে বসার সুবিধার জন্য মোড়ার ব্যবস্থা ছিল, আর নৌকাগুলো মানে খুব সুন্দর করে রং করা, তো দেখতে এত ভালো লাগছিল এই লেকটা, মানে অসাধারণ লাগছিল। আমি তো ওখানে মানে অনেকক্ষণ বসেছিলাম, তো আমার উঠতে ইচ্ছা করছিল না, মনে হচ্ছিল দু চোখ ভরে আমি শুধু এই নদীর দৃশ্যটাই হলো দেখতে থাকি, এত এত ভালো লাগছিল। তো আপনাদের যদি বেড়াতে ইচ্ছা করে ঢাকার ভেতরে যারা আছেন, যদি মাঝে মধ্যে মন চায় যে কোথাও একটু ঘুরতে যাবেন, বেড়াতে যাবেন, পূর্বাচলে যাবেন, অনেক ভালো লাগবে। আমি এর আগে কখনো যাইনি, এই প্রথম গেলাম আর আমার খুবই খুবই ভালো লেগেছে, আর একদম মানে আমি সতেজ হয়ে গেছি। তো আপনাদের ভাইয়াকে আমি বলছি যে তুমি আমাকে মাঝে মাঝে নিয়ে এরকম একটু বের হইও। এই তো আমরা দুজন, আর আমি দুইটা রিল ভিডিও দিয়েছি, আপনারা অলরেডি দেখেছেন, এই নদীর একটা রিল ভিডিও দিয়েছি আমি, শেয়ার করেছি আপনাদের সাথে, আর হলো ফুল ভিডিওটা দেওয়া হয় নাই, তো আজকে ফুল ভিডিওটা দিয়ে দিলাম। আর আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করে পাশে থাকবেন, কমেন্ট করে জানাবেন। আর আপনারা যারা আমাকে খুবই খুবই হেল্প করছেন, আমার ভিডিওগুলো নিয়মিত দেখছেন, লাইক কমেন্ট করছেন, আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আপনাদের জন্যই আমি কিন্তু আস্তে আস্তে আলহামদুলিল্লাহ সামনের দিকে এগিয়ে যাচ্ছি, তো আপনাদের সহযোগিতা ছাড়া আসলে সামনের দিকে আগানো সম্ভব না। আপনারা সবাই এভাবে আমার পাশে থাকবেন আশা করি। আর এই যে এখন আমরা খাবারের দোকানগুলোতে চলে আসছি, তো আমি একটু দেখাই আপনাদের এখানে কী কী পাওয়া যাচ্ছে। তো আমরাও এখান থেকে কিছু একটু নিয়ে খাবো, সেজন্যই আমরা দেখছিলাম এখানে। ১২০ টাকা করে ডিসকাউন্ট দিলাম, প্রতি জায়গায় যান ১২০ টাকা চাই আপনাকে, ১২০ টাকা করে দিচ্ছি, ১২০ কেজি আচ্ছা দুটো দেন।
ওটা তো ঝাল আছে, ওটা কি ঝাল আছে? ঝাল নয় তাহলে আমি খাবো না ওটা। আমাকে দিয়েন না, আমাকে ঝাল একটা দেন। বেশি ঝাল কোনটা? এটা কত করে? চার পিসের কম দিবেন না? তাহলে ওইটাই দেন। আর ওইগুলো ওইগুলো কি? ওইগুলো তাহলে কোনটা? আমি মালাই তন্দুরি খাবো। ওনাকে মালাই তন্দুরি একটা দেন, আর এটা আমাকে একটা দেন। আমি মিষ্টি খাবো না। সাথে কি রুটি? না, সাথে রুমালি রুটি। হ্যাঁ, রুমালি রুটি। আচ্ছা, এখানে হলো বিভিন্ন রকম সি ফুড পাওয়া যাচ্ছিল, তারপরে তেলাপিয়া মাছের হলো বারবিকিউ, আপনি খেতে চাইলে তখনই অর্ডার করলে ওরা আপনাকে তখনই করে খাওয়াবে এরকম। আর হলো চিকেন তান্দুরি পাওয়া যাচ্ছিল, তো আমরা হলো অর্ডার করলাম দুইটা চিকেন। অর্ডার করে আমরা পিছনের দিকে চলে আসলাম, এখানে বসবো। তো এই যে পিছনে নদীর পাড়ে রাস্তার সাথে হলো দোকানগুলো, আর এই যে পিছন দিকে নদীর পাড়ে, এখানে হলো মনোরম দৃশ্য। আর হলো এখানে যে চেয়ারে বসার জন্য জায়গা, তো এখানে এসে আমি বসলাম, আর হলো এই যে নদীর মনোরম দৃশ্যটা দেখতে থাকলাম। তো মাগরিবের আজান হবে এরকম সময় আমরা এখানে বসেছি। তো এই যে তালের গাছগুলো, ছোট ছোট তাল গাছ, এত ভালো লাগছিল দেখতে, মানে কি বলবো, আপনারা দেখলে বুঝতে পারবেন, খুবই ভালো লাগছিল। আর যেহেতু গরম ছিল না, ঠান্ডা ওয়েদার ছিল, তো আমি বসে বসে এই যে নদীতে নৌকা চলছে, নৌকা যাচ্ছে আবার ফিরে আসছে ঘাটে, তো এই দৃশ্যটাই আমি বসে বসে দেখছিলাম। আর সেই সাথে আমরা হলো খাবারের জন্য অপেক্ষা করছিলাম, আমি আর আপনার ভাইয়া। তো খুবই ভালো লাগছিল, আপনারা যদি যেতে চান তাহলে যাবেন। আর আমার আজকের ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে, আপনারা যদি এই ধরনের ভিডিও আরও দেখতে চান তাহলে কমেন্ট করে আমাকে জানাবেন। তো এই যে আমি একটা চিকেন নিয়েছি হলো ঝাল, এটা হলো বারবিকিউ, আর হলো আপনাদের ভাইয়া নিয়েছে হলো যে চিকেন মালাই বারবিকিউ, এটা আমি কখনো খাই নাই, তো আপনাদের ভাইয়াও আজকে প্রথম দেখলো এরকম বারবিকিউ, তো এই জন্য নিল যে নতুন দেখছি আজকে প্রথম, তো এটা খেয়ে দেখি কেমন। তো আমি ঝাল পছন্দ করি, সেজন্য আমি হলো ঝালটা নিয়েছি, যে না আমি ওটা খাবো না, আমি ঝালটা খাবো। তারপরে এই তো সন্ধ্যা হয়ে গেছে, মানে মাগরিবের আজান আর হয়ে গেছে, একটু চারিদিকে অন্ধকার অন্ধকার হয়ে এসেছে। আমাদের খাওয়া দাওয়াও শেষ, আমরা উঠে পড়েছি, আর ছেলে মেয়েকে তো নিয়ে যাইনি। এখন মাঝে মাঝে আপনার ভাই আর আমি বের হই, ছেলে মেয়ে নিয়ে তো আসলে সব সময় সব জায়গায় যাওয়া সম্ভব হয় না। আর আমরা যেহেতু মোটরসাইকেলে গেছি, ছেলে মেয়ে নিলে মোটরসাইকেলেও যাওয়া সম্ভব হয় না, আর ওদেরকে নিয়ে যেতে হলে অনেক আরামপট্টি করে যেতে হয়। আর আমরা দুইজন গেলে হুটহাট, মানে একটু ছুটির দিন থাকলেই যখন তখন বের হয়ে যেতে পারে। তো এই যে দেখেন ধোঁয়া উঠছে, কারণ শিক কাবাব হচ্ছে, তান্দুরি হচ্ছে, তো প্রত্যেকটা দোকান একদম রাস্তার পাশ দিয়ে লাইন ধরে দোকান। আর এই যে অনেক মোটরসাইকেল দেখতে পাচ্ছেন, অনেক মানুষ ঢাকা থেকে এখানে বেড়াতে আসে ছুটির দিনে, এবং মনোরম দৃশ্যে বসে বসে এখানে তাদের পছন্দের খাবার অর্ডার করে খায়। তো আপনারাও যদি মনে করেন যেতে, তো যেতে পারেন। আর সন্ধ্যার পরে যে দেখেন আকাশটা কী যে সুন্দর লাগছিল, সন্ধ্যা এখন কিন্তু রাত হয়ে গেছে, তারপরেও আকাশটা একদম নীল নীল দেখাচ্ছিল, খুবই ভালো লাগছিল। আর চারিদিকে এই যে এরকমভাবে লাইটিং করা ছিল সব ইয়েগুলোতে, হোটেলগুলোতে, তো খুবই ভালো লাগছিল দেখতে। তারপরে এই তো আমরা এখন আবার বাসায় ফিরে চলে আসছি, আর আমার আজকের ভিডিওটাও এখানেই আমি শেষ করে দিব। তো আপনারা সবাই ভালো থাকবেন, অবশ্যই কমেন্ট করে জানাবেন যে এমন ভিডিও আপনারা আরও দেখতে চান কি না, তাহলে আমি অবশ্যই চেষ্টা করব আমি আর আপনার ভাইয়া মাঝে মাঝে ছুটির দিনে এদিক সেদিক ঘুরতে বেড়াতে যেতে এবং সেগুলো আপনাদের সাথে শেয়ার করতে। তো আজকের ভিডিও আমি এখানেই শেষ করে দিচ্ছি, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।